ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খান বাস্তব জীবনে দীর্ঘদিন ধরেই অভিনেতার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সঙ্গে দাম্পত্য কলহ চলছে। 2018 সালের 20 জুলাই চিত্রনায়ক সাকিবের সঙ্গে বিয়ে হয় বুবলির। এরপর 2020 সালের 21 মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলি। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি অভিনয় নিয়ে যতটানা আলোচিত হয়েছেন তার চেয়ে বেশি হয়েছেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী হওয়া কাণ্ডে। বিচ্ছেদের পর দুজন প্রায় সময়ই সংবাদের শিরোনাম হচ্ছেন। ছাড়াছাড়ি হলেও বুবলির মুখে সাকিব খানের প্রশংসা শোনা যেত হর হামেশাই। নায়িকা সবসময় বোঝাতে চাইতেন তাদের সম্পর্ক মধুর, কিন্তু এবার সাকিবের মুখে উল্টো সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব স্পষ্টভাবে জানিয়েছেন বুবলির সঙ্গে তার সব অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে, এমনকি ভবিষ্যতে এসব নিয়ে আর কোনো কথাও বলবেন না বলে জানান লিডার আমি বাংলাদেশ খ্যাত এই অভিনেতা। সাকিব বলেন, বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, তার জীবন তার, আমার জীবন আমার, তবে সন্তানের কারণে আমাদের যা করণীয় শুধুমাত্র ততটুকুই হবে, এর বাইরে আর কিছুই নয়। আমি আবারও বলছি, তার সঙ্গে পুরোপুরি শেষ হয়ে গেছে। তিনি আরো বলেন, শেহজাদ এখনো অনেক ছোট, সে মায়ের সঙ্গে থাকে, সন্তানের জন্য আমাদের দেখা সাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক। আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে, স্কুল বন্ধ থাকলে ও আমার সঙ্গে থাকে, আমরা একসঙ্গে সময় কাটাই। শেহজাদেরও যখন একা থাকার বয়স হবে তখন সে একা একা আসবে, বাবার সঙ্গে থাকবে, ঘুরবে, বেড়াবে। ঢাকাই সিনেমার কিং খ্যাত এই নায়ক বলেন, দুই সন্তান বাবার সঙ্গে ঘুরবে বেড়াবে, এসব তো স্বাভাবিক। জানা গেছে সাকিব খানের আসন্ন প্রিয়তমা সিনেমায় বুবলির অভিনয়ের কথা ছিল, এমনটাই জানিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু বর্তমানে জানা গেছে এই সিনেমায় কাজ করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এ প্রসঙ্গে সাকিব বলেন, শুরুতে যখন প্রিয়তমা নিয়ে আলাপ হয়েছিল সেই সময় গল্পের প্রয়োজনে একদম নতুন কাউকে প্রয়োজন ছিল, যার কোনো সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নেই, আর তাছাড়া প্রিয়তমা গল্পের সঙ্গে বুবলির বয়সও এখন কভার করছে না, তাই এসব বিবেচনায় তাকে আর নেওয়া হয়নি। সেই সঙ্গে বুবলির সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব। বুবলিকে আমার সঙ্গে অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও আর দেখা যাবে না। তাদের দূরত্বের বিষয়টি খোলাসা করে তিনি বলেন, আপনারা যদি লিডার আমি বাংলাদেশ সিনেমার সুরমা সুরমা গানটি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন একটা রোমান্টিক গান, তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল, কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি, কারণ আমি আর কোনোদিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। 2019 সালে মালেক আফসারি পরিচালিত পাসওয়ার্ড ছবিতে প্রথমবারের মতো সাকিবের সঙ্গে জুটিবদ্ধ হন শবনম বুবলি। এরপর গেল রোজার ঈদে সাকিব বুবলির লিডার আমি বাংলাদেশ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে দুজনকে একসঙ্গে দেখে ভক্তরা ভাবতে শুরু করেছিলেন সাকিব বুবলি বুঝি আবারও এক হল, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো, তাদের মধ্যে দূরত্ব বিন্দু মাত্র কমেনি। তাই তো সাকিব খান সবাইকে জানিয়ে দিলেন বুবলির সাথে তার জীবনের অধ্যায় পুরোপুরি শেষ। তবে চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, দুদিন পরপর সাকিব খানের কোনো একটি নায়িকাকে বিয়ে, বিচ্ছেদ এবং সন্তান, এই সকল ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রের ভাবমূর্তি অনেক নিচে নিয়ে যাবে।